হ্যালো ডিডি স্টুডেন্টস গুড মর্নিং টু এভরি ওয়ান আশা করি প্রত্যেকে ভালো আছো এবং সুস্থ রয়েছো ডিডি স্টুডেন্টস তোমাদের জন্য একটা ছোট্ট ঘোষণা রয়েছে ঘোষণাটা হচ্ছে এই যে আমরা প্রতিদিন সকাল আটটা থেকে যে ক্লাসটা নিচ্ছিলাম সেটা কন্টিনিউ চলবে এবার থেকে বিগত কয়েকদিন কিছু গ্যাপ গেছে কারণ আমি বলছি কারণ আমি এখানে ভেবেছিলাম তিনটে আলাদা আলাদা সিরিজ একটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল পুলিশের একটা ক্লাস হচ্ছে একটা এএনএম এর ক্লাসও ছিল আর একটা ছিল ওয়ারলেস অপারেটর তিনটে ক্লাস প্লাস আবার রাত্রে এমসিকিউ ক্লাস তো যেন আমি একাই চ্যানেলটা চালাচ্ছি তো আমার পক্ষে এতগুলো ক্লাস শিডিউল করা নোটস তৈরি করা রেকর্ড করা সম্ভব হচ্ছে না খুবই কষ্ট হয়ে যাচ্ছে কারণ আমার আরও কিছু সাইট কিছু কাজ রয়েছে সেগুলো করতে হয় আমার তো তার জন্য আমি আমি কোনোদিনই চাই না যে স্টুডেন্টদের খারাপ কোয়ালিটি দিতে আমার নিজেরই খারাপ লাগছে এতগুলো ক্লাস যখন নিচ্ছে অটোমেটিক ক্লাসের কোয়ালিটি খারাপ হয়ে যাচ্ছে তো আমার নিজের খুব খারাপ লাগছে কারণ আমি খারাপ কোয়ালিটির ক্লাস প্রোভাইড করতে পারি না সেটা আমি তোমরা জানো আমি আগে অন্য প্ল্যাটফর্মে পড়াতাম আমি অন্য অ্যাপেও পড়িয়েছি ঠিক আছে তো এখন আবার ইউটিউবে পড়াচ্ছি তো আমি যেখানেই না কোনো আমার কোয়ালিটি যেন খারাপ না হয় আমার এটাই হচ্ছে চিন্তা তো ওই জন্য ক্লাসের সংখ্যাটা বাধ্য হয়ে কমাতে হয়েছে তবে কমালেও চিন্তার কিছু নেই যারা ডাব্লুবিপি বা এ এনএম জিএনএম দিচ্ছ তাদের জন্য বিশেষ করে আমি ক্লাসগুলো কম্বাইন্ড কোর্স তৈরি করছি আর যারা ওয়ারলেস অপারেটরের কথা ভাবছো যারা ওয়ারলেস অপারেটর ক্লাস করবে তাদের জন্যেও ক্লাস করাবো কিন্তু দু একটা দিন দেরি হবে তাদের জন্য রোজ ক্লাস করাবো না মাঝে মাঝে আমি ক্লাস করাবো তবে সিলেবাস আমি সময়ের আগে কমপ্লিট করে দেবো আর ডাব্লুবিপি এ জিএনএমদের ক্লাস প্রত্যেকদিন সকাল আটটা থেকে হবে ঠিক আছে কম্বাইন্ড ক্লাস তো প্রত্যেকে আর এছাড়া যারা রেল পরীক্ষা দিচ্ছ বা ডাব্লুবি তো একই জিনিস তো প্রত্যেকে ক্লাসটা ফলো করতে পারো রেলওয়ে গ্রুপ ডি ডাব্লিউ বিপি জিএনএম বা এসএসসির গ্রুপ সিডি যারা পরীক্ষা দিচ্ছ সিলেবাস তো ওভারঅল তো নাইনটি পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট তো একই সিলেবাস তো সেই জন্য আমার পড়াতে কোনো অসুবিধা হবে না ক্লাসের সংখ্যা যদি কম থাকে কোয়ান্টিটি যদি কম থাকে কোয়ালিটি অটোমেটিক ভালো হবে তোমরা দেখবে এবার থেকে ক্লাসের কোয়ালিটি কতটা ভালো হয় তোমরা ক্লাসগুলো শুধু করতে থাকো এবং শেয়ার করতে থাকো আর রাত আটটা থেকে যেটা এমসিকিউ ক্লাস হওয়ার কথা ছিল এটা চলবে তবে এটা সপ্তাহে ছদিন ছ দিনই না হতে পারে মাঝে মাঝে কয়েকদিন গ্যাপ যেতে পারে তবে মোটামুটি রাত আটটা থেকে প্রতিদিন চলবে এখন যেমন চলছে আর আর বি আরআরবি দু হাজার চোদ্দো সালের কোশ্চেন সলভ এরপরে দু হাজার পনেরো সালে আসবো তো এই কোশ্চেনগুলো দেখতে পারো এগুলো বহু পরীক্ষায় এসছে ঠিক আছে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন দেখা সবসময় খুব ভালো তো আর আর বি দু হাজার চোদ্দো সালের কোশ্চেন করছি অলরেডি দুটো ক্লাস দেখা হয়ে গেছে যারা দেখো তারা এই ক্লাসের পরে গিয়ে দেখে নিও তো চলো আমরা আজকে শুরু করছি আজকে আমরা যে বিষয়টা পড়বো আমরা আগের দিন লাইফ সায়েন্স ক্লাসে অর্থাৎ এনএম জিএনএম যার ক্লাসে পড়াচ্ছিলাম তারপর থেকে কমপ্লিট করব ঠিক আছে তো আজকে আমরা কী কী বিষয় পড়বো আজকে আমরা পড়বো কেন্দ্রীয় জাতীয় উদ্যান অভয়ারণ্য সংরক্ষিত বনাঞ্চল বায়োস্ফিয়ার রিজার্ভ ইনসিটু এক্স সিটু সংরক্ষণ চিড়িয়াখানা বোটানিক্যাল গার্ডেন ক্রায়ের সংরক্ষণ রেড ডেটা বুক এবং বন্যপ্রাণী সংরক্ষণ প্রকল্প আজকে অনেকগুলো টপিক কিন্তু কমপ্লিট করা রয়েছে তো খুব ধীরে ধীরে আমরা ক্লাসগুলো করব খুব ভালোভাবে আমরা ক্লাসগুলো করব তো ক্লাস শুরু হচ্ছে তোমরা প্লিজ একটু করে লাইক দিয়ে দাও এবং একটা করে শেয়ার করে দাও তোমার বন্ধুদের সাথে যারা তারাও এখানে অংশগ্রহণ করতে পারে তো চলো ডের স্টুডেন্ট আমরা শুরু করছি প্রথমে আমরা শুরু করব কেন্দ্রীয় জাতীয় উদ্যান সেন্ট্রাল ন্যাশনাল পার্ক কেন্দ্রীয় জাতীয় উদ্যান কাকে বলে প্রথম কথা এই বনাঞ্চলগুলি এই বনগুলি নিয়ন্ত্রণ করে কেন্দ্র সরকার সেন্ট্রাল গভর্নমেন্ট এই সমস্ত বনে চাষাবাদ পশুপালন বসতি স্থাপন এবং বনজ পরিবেশের ক্ষতি সাধন নিষিদ্ধ অর্থাৎ এখানে তুমি প্রবেশ করতে পারবে না এখানে তুমি চাষ করতে পারবে না বসবাস করতে পারবে না বা তুমি গাছ কাটতে পারবে না বন থেকে মধু সংগ্রহ করতে পারবে না কিছুই করতে পারবে না একেবারে কমপ্লিটলি রিজার্ভ করা রয়েছে এটা শুধুমাত্র বন্য প্রাণীদের জন্য তো এবং এগুলোকে আমরা বলি কেন্দ্রীয় জাতীয় উদ্যান এগুলো কেন্দ্র সরকার নিয়ন্ত্রণ করে এক্সাম্পল কি জিম করবেট জাতীয় উদ্যান উত্তরপ্রদেশ বক্সা জাতীয় উদ্যান পশ্চিমবঙ্গ আমাদের পশ্চিমবঙ্গে যেটা রয়েছে বক্সা জাতীয় উদ্যান এবং উত্তরপ্রদেশে যেটা রয়েছে জিম করবেট জাতীয় উদ্যান ঠিক আছে এগুলো হচ্ছে কেন্দ্রীয় জাতীয় উদ্যান ঠিক আছে তো আমরা চলে আসছি পরের টপিক পরের টপিক হচ্ছে অভয়ারণ্য বা স্যাংচুয়ারি অভয়ারণ্য হচ্ছে এখানে প্রথম কথা এখানে একটা করে জলাশয় থাকে সাধারণত প্রত্যেকটা অভয়ারণ্যে এবং বিলুপ্ত প্রায় প্রাণীরা স্বাচ্ছন্দ্যে জীবনযাপন করতে পারে এখানে বিলুপ্তপ্রায় যে সমস্ত প্রাণী রয়েছে তারা স্বাচ্ছন্দ্যে জীবনযাপন করার জন্য এই সমস্ত অভয়ারণ্য বলা হয় এগুলোকে ঠিক আছে তবে এখানে একটা পার্থক্য হচ্ছে কেন্দ্রীয় জাতীয় উদ্যানের সাথে অভয়ারণ্যের পার্থক্য হচ্ছে এখানে অনুমতি সাপেক্ষে শুকনো কাঠ পাতা সংগ্রহ করা যায় বিভিন্ন ঔষধি গাছ এবং মধু তুমি সংগ্রহ করতে পারো এছাড়া চাষাবাদ এবং বসবাস তুমি করতে পারো কিছু অংশে সব জায়গায় না কিছু অংশে অনুমতি সাপেক্ষে করা যায় কিন্তু কেন্দ্রীয় জাতীয় উদ্যানে কিছুই করা যায় না অভয়ারণ্যের উদাহরণ কি বান্দিপুর কর্ণাটক সজনেখালি অভয়ারণ্য পশ্চিমবঙ্গ তোমরা জানো নিশ্চয়ই সজনেখালির নাম তোমরা শুনেছ এই গেল অভয়ারণ্য নেক্সট আমরা চলে আসবো রিজার্ভ ফরেস্ট বা সংরক্ষিত বনাঞ্চল রিজার্ভ ফরেস্টগুলো এরকম যে প্রথমে একটা ফরেস্ট এখানে তেমন কোনো বিধিনিষেধ থাকে না এখানে বন্য প্রাণী থাকে গাছপালা থাকে সবাই থাকে কিন্তু সময় দেখা যায় যে শিকার করার ফলে বা অন্য করার কারণে বন্য প্রাণীর সংখ্যা কমে যায় এবং এই অঞ্চলগুলোকে পর্যবেক্ষণ করে বন বিভাগ সেন্ট্রাল গভর্নমেন্টের বনবিভাগ এবং যখন দেখে যে একটা প্রাণী কমে গেছে বা কিছু ধ্বংস হয়ে যাচ্ছে তখন বনবিভাগ বিভাগ পরামর্শ দেয় রাজ্যকে রাজ্য সরকারকে এবং তখন রাজ্য সরকার কি করে ওই বনভূমিতে নির্দিষ্ট সময়ের জন্য প্রবেশ নিষেধ তখন বনভূমিটা কিছু দিনের জন্য আবার সিল করে দেওয়া হয় সিল করে দেওয়া হলে কি হয় যে প্রাণীগুলো অবলুপ্তি হচ্ছিলো তারা আবার স্বাচ্ছন্দ্যে প্রজনন করে আবার বেড়ে উঠতে পারে তারপরে আবার ওটা খুলে দেওয়া হয় সাধারণের জন্য তখন আবার শিকার বা অন্যান্য কাজ চলতে পারে তো এখানে শিকার বনজ সম্পদ তো যখন সিল করে দেওয়া হবে এরকম যখন বন্ধ করে দেওয়া হবে তখন সমস্ত কিছু চাষাবাদ সমস্ত কিছু নিষিদ্ধ করে দেওয়া হবে এগুলোকে আমরা বলি সংরক্ষিত বনাঞ্চল এক্সাম্পেল কি চিলাপোতা পশ্চিমবঙ্গ পালনি হিলস বনাঞ্চল তামিলনাড়ু বোঝা গেছে তাহলে তিনটে জিনিস একটা হচ্ছে সেন্ট্রাল ন্যাশনাল ফরেস্ট একটা হচ্ছে অভয়ারণ্য স্যাংচুয়ারি আর একটা হচ্ছে রিজার্ভ ফরেস্ট তিনটে গেল চার নম্বর খুব ইম্পর্টেন্ট হচ্ছে বায়োস্ফিয়ার রিজার্ভ বায়োস্ফিয়ার রিজার্ভ হচ্ছে বিভিন্ন এখানে বায়োস্ফিয়ার রিজার্ভের বৈশিষ্ট্য হচ্ছে আগের যে তিনটে আমরা পড়লাম সেখানে শুধু বন্য প্রাণী এবং গাছেদের কথা বলা হয়েছে কিন্তু বায়োস্ফিয়ার রিজার্ভে প্রাণী গাছ তাদের সাথে আদিবাসী মানুষ যারা তাদের জীবনযাত্রাকেও সংরক্ষণ করা হয় এখানে এক্সট্রা যেটা করা হয় আদিবাসীদের জীবনযাত্রা সংরক্ষণ তো বায়োস্প রিজার্ভের তিন রকমের অঞ্চল থাকে একদম বাইরে যেটা থাকে সেটাকে আমরা বলি ট্রানজিশন অঞ্চল এই অঞ্চলে আদিবাসীরা বসবাস করতে পারে এবং তারা চাষাবাদ করতে পারে এবং বনজ সম্পদ আহরণ করতে পারে তো আমি একটা ছবি দেখাচ্ছি তোমাদের এই হচ্ছে একটা বায়োস্ফিয়ার রিজার্ভের চিত্র এই যে বাইরে হালকা সবুজ রঙের যে এলাকাটা দেখছো আর লেখা রয়েছে এটা হচ্ছে রিসার্চ করা যায় টি লেখা রয়েছে ট্যুরিজম বা এখানে ট্যুরিজম ট্যুরিস্টরা যেতে পারে বা এখানে যারা এই যে আদিবাসী হিউম্যান সেটেলমেন্ট বিশেষ করে আদিবাসী আদিবাসীরা এখানে থাকতে পারে এই বাইরের অঞ্চলটাকে আমরা বলি ট্রানজিশন অঞ্চল ঠিক আছে বাইরের অঞ্চলটাকে আমরা বলি ট্রানজিশন অঞ্চল তারপরে দেখো ভিতরে আরেকটু ভিতরে আর অঞ্চল রয়েছে এইটাকে আমরা বলি বাফার এরিয়া ঠিক আছে ভিতরের অঞ্চলটাকে আমরা বলি বাফার এরিয়া বাফার এরিয়াতে সাধারণত আদিবাসীদের থাকতে অনুমতি দেওয়া হয় না কিন্তু কিছু কিছু জায়গায় তারা থাকতে পারে বেশিরভাগ থাকে সব ট্রানজিশন অঞ্চলে অল্প কিছু বাফার অঞ্চলে থাকতে পারে ঠিক আছে আর মাঝখানে সবার মাঝখানে যেটা থাকে সেটাকে বলে কোর এখানে সম্পূর্ণ প্রবেশ নিষেধ কাউকেই প্রবেশ করতে দেওয়া হয় না শুধুমাত্র আর অর্থাৎ যারা রিসার্চ করে যারা গবেষণা করে শুধুমাত্র তাদের প্রবেশের অনুমতি দেওয়া হয় আদারওয়াইজ এখানে একদম সম্পূর্ণরূপে নিষিদ্ধ তো বাফার অঞ্চল সাধারণের প্রবেশ নিষেধ শুধুমাত্র শুধুমাত্র গবেষণা ও শিক্ষামূলক কাজের জন্য প্রবেশের অনুমতি দেওয়া হয় আর কোর অঞ্চল আইনত সংরক্ষিত অঞ্চল মানুষের প্রবেশ নিষিদ্ধ শুধুমাত্র গবেষণা এখানে গবেষণাটা হবে শুধুমাত্র গবেষণার কাজে অনুমতি দেওয়া হয় তাহলে তিন রকমের অঞ্চল থাকে সবার বাইরে থাকে ট্রানজিশন অঞ্চল তারপরে থাকে কোর তারপরে থাকে এই তারপরে থাকে বাফার সবার মাঝখানে থাকে কোর অঞ্চল বায়োস্পিয়ার রিজার্ভের ধারণা সর্বপ্রথম কোন সংস্থা প্রদান করে অর্থাৎ সর্বার প্রথম কারা বায়োস্ফিয়ার রিজার্ভের ধারণা প্রচলিত করে হু ইউনিসেফ ইউনিস্কো নান অফ এবং এখানে আমাদের সঠিক উত্তর হচ্ছে ইউনেস্কো সর্বপ্রথম বায়োস্পিয়ার রিজার্ভের ধারণা যারা প্রচার করেন তারা সেই সংস্থার নাম হচ্ছে ইউনেস্কো তো কত সালে উনিশশো সালে আমাদের জন্য ইম্পর্টেন্ট এটা আমাদের জন্য ইম্পর্টেন্ট উনিশশো সালে সর্বপ্রথম ইউনেস্কো ম্যান অ্যান্ড বায়োস্পিয়ার এম এ বি কর্মসূচির মাধ্যমে বায়োস্পিয়ার রিজার্ভের ধারণা সূচনা করে এবং ভারতবর্ষের চোদ্দোটি অঞ্চল রয়েছে যাদেরকে বলা হয় যাদেরকে বায়োস্পিয়ার রিজার্ভের আওতায় আনা হয়েছে ভারতবর্ষে এরকম চোদ্দোটা বায়োস্পিয়ার রিজার্ভ রয়েছে ওকে ফাইন আচ্ছা কয়েকটি উদাহরণ নীলগিরি কর্ণাটকে নীলগিরি পশ্চিমবঙ্গে সুন্দরবন ইত্যাদি এরকম ভারতবর্ষে চোদ্দোটা বায়োস্পিয়ার রিজার্ভ রয়েছে ভারতবর্ষের প্রথম বায়োস্পিয়ার রিজার্ভ কোনটি সবার প্রথমে কোন বায়োস্পিয়ার রিজার্ভ তৈরি করা হয়েছে সুন্দরবন জিম করবেট নীলগিরি উপরের কোনোটাই নয় অ্যান্সার করার চেষ্টা করো প্রত্যেকে ভারতবর্ষের প্রথম বায়োস্পিয়ার রিজার্ভ কোনটি এখানে আমাদের যেটা সঠিক অ্যান্সার সেটা হচ্ছে নীলগিরি কর্ণাটকের নীলগিরি হচ্ছে সর্বপ্রথম বায়োস্পিয়ার রিজার্ভ ভারতে নেক্সট নিচের কোনটি ইনসিটু সংরক্ষণের উদাহরণ আমরা এখন দুটো নতুন কনসেপ্ট শিখবো ইনসি টু এক্সিটু তো এখানে অ্যান্সার করো যে নিচের কোনটি ইনসিটু সংরক্ষণের উদাহরণ বায়োস্পিয়ার রিজার্ভ বোটানিক্যাল গার্ডেন চিড়িয়াখানা ক্রায় সংরক্ষণ এখানে আমাদের যেটা সঠিক উত্তর সেটা হচ্ছে বায়োস্পিয়ার রিজার্ভ এটা হচ্ছে ইনসিটু সংরক্ষণের উদাহরণ বায়োস্পিয়ার রিজার্ভ তো দেখো ইনসিটু সংরক্ষণ কাকে বলে জীব সম্প্রদায়গুলিকে তাদের স্বাভাবিক পরিবেশে সম্পূর্ণ বাস্তুতন্ত্র সহ সংরক্ষণকে ইনসিটু সংরক্ষণ বলে ব্যাপারটা হচ্ছে ধরো আমি একটা উদাহরণ দিয়ে বোঝাই আমি একটা উদাহরণ দিয়ে বোঝাই যেমন ধরো সুন্দরবন সুন্দরবনে সাধারণত বাঘ সংরক্ষণ করা হয় তো বাঘকে কি খাঁচাই পুড়ে রাখা হয়েছে না সরকার একটা এলাকা ঠিক করেছে একটা জঙ্গল একটা এলাকা এই জঙ্গলের মধ্যে সরকার প্রোটেকশন দেয় এই জঙ্গলকে সরকার সিল করে রেখেছে এই জঙ্গলের মধ্যে সাধারণত কেউ ঢুকতে পারে না চোরা শিকার কারবারি বা আইনত নিষিদ্ধ এই জঙ্গলের মধ্যে অর্থাৎ তাদের বাস্তুতন্ত্রকে সংরক্ষিত করে তাদের মধ্যে প্রাণীগুলোকে সংরক্ষিত করা হয় অর্থাৎ তাদের নিজস্ব পরিবেশে রেখে বাইরে ঘিরে সংরক্ষণ করা হয় এটাকে বলা হয় ইনসিটু যেমন সুন্দরবন অভয়ারণ্য বায়োস্ফিয়ার রিজার্ভ সংরক্ষিত বনাঞ্চল এরা প্রত্যেকে ইন সিটুর আওতায় পড়ে এদেরকে যদি আমরা চিড়িয়াখানায় ভরে রাখি অর্থাৎ তাদের নিজস্ব বাস্তুতন্ত্র থেকে সরিয়ে অন্য কোনো জায়গায় সংরক্ষণ করি চিড়িয়াখানা বা বোটানিক্যাল গার্ডেন তো সেইটাকে আমরা বলি এক্স সিটু সংরক্ষণ এক্স সিটু সংরক্ষণ তাহলে বুঝতে পারছো বিপন্ন উদ্ভিদ বা প্রাণীকে যখন আমরা নিজস্ব স্বাভাবিক পরিবেশ থেকে সরিয়ে অন্য স্থানে সংরক্ষণ করব তাকে বলা হবে এক্স সিটু সংরক্ষণ তাহলে ইন সিটু সংরক্ষণ হচ্ছে বাস্তুতন্ত্রে রেখে পরিবেশের মধ্যে রেখেই সংরক্ষণ করা আর এক্স সিটু হচ্ছে পরিবেশ থেকে সরিয়ে অন্য কোনো জায়গায় রেখে সেখানে সংরক্ষণ করা এক্স সিটুর উদাহরণ কী এক সিটুর উদাহরণ হচ্ছে চিড়িয়াখানায় সংরক্ষণ বিপন্ন যে সমস্ত প্রাণী বা পাখি রয়েছে তাদেরকে চিড়িয়াখানায় জানো তোমরা সংরক্ষণ করা হয় তারপরে রয়েছে বোটানিক্যাল গার্ডেন যেখানে বিলুপ্ত প্রায় উদ্ভিদ যে সমস্ত উদ্ভিদ প্রায় বিলুপ্ত হতে চলেছে তাদেরকে সংরক্ষণ করা হয় এছাড়া রয়েছে ক্রায় সংরক্ষণ খুব ইম্পর্টেন্ট এখান থেকে পরীক্ষায় অনেক সময় প্রশ্ন আছে প্রায় সংরক্ষণ মানে খুব কম তাপমাত্রা মাইনাস একশো ছিয়ানব্বই ডিগ্রি সেলসিয়াস এখানে বিলুপ্তপ্রায় প্রাণীর কোষ কোষ বা কলা বা বিভিন্ন অঙ্গ সংরক্ষিত করে রাখা হয় প্রয়োজনে এখান থেকে নূতন জীব সৃষ্টি করা হয় ঠিক আছে খুব কম তাপমাত্রায় লো টেম্পারেচারে বিলুপ্ত প্রায় প্রাণীর কোষ বা কলা বা বিভিন্ন অঙ্গকে সংরক্ষণ করা হয় প্রিজার্ভ করা হয় তো এই এই তাপমাত্রায় কি হয় এগুলো নষ্ট হয় না ফলে আজ থেকে দশ বছর পরে বা কুড়ি বছর পরেও কিন্তু এই কোষ বা কলা থেকে কৃত্রিমভাবে আমরা ওই প্রাণী বা ওই উদ্ভিদটা আবার তৈরি করতে পারি ঠিক আছে একে আমরা বলি ক্রায় সংরক্ষণ নেক্সট আমরা চলে আসবো আমাদের পরবর্তী টপিক রেড ডাটা বুক রেড ডাটা বুক হচ্ছে অ্যাকচুয়ালি একটা তালিকা বা একটা বই বলতে পারো এই তালিকায় কাদের লেখা হয় কাদের নাম লেখা হয় যে সমস্ত বিপন্ন প্রায় জীব রয়েছে বিপন্ন প্রায় প্রাণী রয়েছে তাদেরকে রেড ডাটা বুকে নাম তোলা হয় আবার কোনো প্রাণী ধরো পুরোপুরি বিলুপ্ত হয়ে গেল তো সেখান থেকে নাম কেটে দেওয়া হবে বা কোনো প্রাণীকে আমরা আবার ঠিকমতো পরিবেশে ফিরিয়ে আনতে সক্ষম হলো তো তাদের নাম এখান থেকে কেটে দেওয়া হবে চাইলে আবার কারোর নাম যুক্তও করা যেতে পারে তো চাইলে পরিমার্জন বা পরিবর্তন করা যেতে পারে এটা একটা রেড ডেটা বুক এখান থেকে যে কোশ্চেনটা সাধারণত আসে রেড ডেটা বুক থেকে সেটা হচ্ছে রেড ডেটা বুক কাদের তত্ত্বাবধানে তৈরি করা হয়েছে অর্থাৎ কোন সংস্থা প্রথম এরকম একটা বই তৈরি করেছে যেখানে বিপন্ন প্রায় প্রাণী বা উদ্ভিদের নাম লেখা হয় রেড ডেটা বুক কাদের তত্ত্বাবধানে তৈরি করা হয়েছে হু ইউনেস্কো ডাব্লু এমসিইউ এম কোনটা হবে সঠিক উত্তর ফটাফট অ্যান্সার করার চেষ্টা করো ডিয়ার স্টুডেন্টস এখানে আমাদের যেটা সঠিক উত্তর সেটা হচ্ছে ডাব্লুসিউ ওয়ার্ল্ড কনজারভেশন কন ওয়ার্ল্ড কনজারভেশন ইউনিয়ন বিশ্ব সংরক্ষণ ইউনিয়ন মানে তারা আর কি যে সমস্ত প্রাণী বা উদ্ভিদ বিলুপ্ত হচ্ছে তাদের কনজার্ভ করার জন্য তাদেরকে রক্ষা করার জন্যে এই সংস্থাটা তৈরি করেছে সিইউ এরাই রেড ডেটা বুক তৈরি করেছে নেক্সট আমরা চলে আসবো আজকে আমাদের একদম শেষ টপিক লাস্ট টপিক ভারতের কিছু বিপন্নপ্রায় প্রাণী এবং তাদের সংরক্ষণ প্রকল্প এটা তোমরা অ্যান্সার করবে এক এক করে ফার্স্ট অ্যান্সার করো বাঘকে সংরক্ষণ করার জন্য যে প্রকল্প চালু করা হয়েছে সেই প্রকল্পের নাম কি কত সালে শুরু হয়েছে ঝটপট যারা যারা জানো অ্যান্সার করো বাঘ সংরক্ষণের জন্য যে প্রকল্প শুরু হয়েছে তার নাম কি কত সালে শুরু হয়েছে এখানে আমাদের সঠিক উত্তর হচ্ছে ব্রাঘ্য প্রকল্প বা টাইগার প্রজেক্ট শুরু হয়েছে উনিশশো তিয়াত্তর খ্রিস্টাব্দে অর্থাৎ টাইগার প্রজেক্ট বাঘ সংরক্ষণ করার জন্য প্রকল্পকে বলা হয় টাইগার প্রজেক্ট এবং শুরু হয়েছে উনিশশো সালে নেক্সট হচ্ছে এশিয়াটিক লায়ন সিংহ এশিয়ার যে সমস্ত সিংহ পাওয়া যায় তাদের সংরক্ষণ করার জন্য যে প্রকল্প চালু হয়েছে সেই প্রকল্পের নাম কী এবং কত সালে শুরু হয়েছে ঝটপট অ্যান্সার করো প্রত্যেকে অ্যান্সার করার চেষ্টা করো এশিয়াটিক লায়ন সংরক্ষণ করার জন্য যে প্রকল্প শুরু হয়েছে সেই প্রকল্পের নাম কী এবং কত সালে সেটা শুরু হয়েছে এখানে আমাদের যেটা সঠিক উত্তর সেটা হচ্ছে গির সিংহ প্রকল্প গির লায়ন প্রজেক্ট এবং এটা শুরু হয়েছে এর এক বছর আগে উনিশশো বাহাত্তর খ্রিস্টাব্দে সিংহ যেহেতু একটা বিলুপ্তপ্রায় প্রাণী বাঘ একটা বিলুপ্তপ্রায় প্রাণী তো এদেরকে সংরক্ষণ করার জন্য এই দুটো প্রকল্প শুরু হয়েছে ছাড়া আরও আছে ভারতীয় গণ্ডার ভারতীয় গণ্ডার সংরক্ষণ করার জন্য যে প্রকল্প চালু হয়েছে সেই প্রকল্পের নাম কি কত সালে শুরু হয়েছে এগুলো কিন্তু তোমাদের মনে রাখতে হবে কারণ এখান থেকে পরীক্ষায় প্রশ্ন আসে এখানে আমাদের সঠিক উত্তর হচ্ছে গন্ডার সংরক্ষণ প্রকল্প কত সালে শুরু হয়েছে উনিশশো সালে শুরু হয়েছে উনিশশো সালে শুরু হয়েছে এই হচ্ছে গন্ডার গন্ডার বর্তমানে একটা বিলুপ্ত প্রায় প্রাণীর মধ্যে ধরা হয় তো এরা উনিশশো সালে শুরু হয়েছে নেক্সট হচ্ছে কুমির বলো কুমির সংরক্ষণ প্রকল্প কত সালে শুরু হয়েছে এবং নাম কী নাম ওই একটাই হবে কুমির সংরক্ষণ প্রকল্প শালটা বলতে হবে শালটা এখানে খুব ইম্পর্টেন্ট এখানে আমাদের সঠিক উত্তর হচ্ছে ভারতীয় কুমির প্রজনন প্রকল্প কত সালে শুরু হয়েছে উনিশশো সাল থেকে শুরু হয়েছে ঠিক আছে উনিশশো সাল থেকে শুরু হয়েছে কুমিরদের সংরক্ষণ করার জন্য এটা প্রকল্প এবং সব শেষ যেটা হচ্ছে রেড পান্ডা রেড পান্ডা সংরক্ষণ প্রকল্প কত সালে শুরু হয়েছে আর প্রকল্পের নাম কি অ্যান্সার করো প্রত্যেকে এখানে আমাদের যেটা সঠিক উত্তর সেটা হচ্ছে রেড পান্ডা সংরক্ষণ প্রকল্প এবং দু হাজার পাঁচ সালে খুব রিসেন্ট শুরু হয়েছে রিসেন্ট আজ থেকে পনেরো বছর আগে মতো শুরু হয়েছে ঠিক আছে পনেরো ষোলো বছর আগে শুরু হয়েছে রেড পান্ডা প্রকল্প এই হচ্ছে রেড পান্ডা এটাও বর্তমানে একটা বিলুপ্ত প্রায় প্রাণীর মধ্যেই পড়ে এবং এদেরকে সংরক্ষণ করার জন্য রেড পান্ডা সংরক্ষণ প্রকল্প উনিশশো সালে শুরু হয়েছে এই ছিল আজকে আমাদের টোটাল টপিক এবং এই টপিকের সাথে আমরা এনভায়রনমেন্ট অ্যান্ড রিসোর্স পুরো চ্যাপ্টারটা শেষ করলাম এর আগের দুটো পার্ট এনএম জি স্পেশাল ক্লাস বা এই লাইফ সায়েন্সের পর্বেই পাবে তোমরা লাইফ সায়েন্সের প্লে লিস্টেই পাবে এর আগের দুটো পার্ট এবং আজকে হচ্ছে এই তিন নম্বর পার্ট তো এই তিনটে ক্লাসে আমরা পুরো চ্যাপ্টারটা পুরো টপিকটা শেষ করলাম নেক্সট আমরা নতুন একটা টপিক শুরু করব খুব তাড়াতাড়ি তো ভালো থেকে সুস্থ থাকো ক্লাসটা ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করো কারণ তোমাদের শেয়ারই আমাদের ক্লাস তৈরি করার খেটে ক্লাস তৈরি করার অনুপ্রেরণা যোগায় তো প্লিজ প্রত্যেকে ক্লাসটা শেয়ার করবে বন্ধুদের সঙ্গে ভালো থেকে সুস্থ থাকো তোমাদের সারাদিন ভালো কাটুক ওকে তো আজকে বিদায় নিচ্ছি তোমাদের থেকে গুড বাই